আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে শনিবার পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে হয়েছে এই সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব ফোরামের যুগ্ম কনভেনার তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, ফোরামের সদস্য সঞ্জয় পাল সহ অন্যান্যরা। আগরতলা ক্লাব ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করায় খুশি পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ক্লাব ফোরাম ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করায় তিনি কৃতজ্ঞ, এর জন্য তিনি গর্ব অনুভব করছেন। খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বা গর্ব অনুভব করছি যে রাজ্যে একটা প্রতিষ্ঠিত সর্বজন বিদিত সামাজিক দায়িত্ব নিয়ে যারা কাজ করে চলছেন আগরতলা ক্লাব ফোরাম, শুধু আগরতলা নয় সারা রাজ্যে সারা দেশে এখন একটা আলোকিত বিষয় সামাজিক কাজের জন্য। বিশেষ করে ওনারা আজকে আমাকে সম্বোধিত করছে। আমি আগরতলা মেয়র হওয়ার পর আজকে এখনো কিছুক্ষণ আগেও একটা অনুষ্ঠানে ছিলাম, আরও তিনটে অনুষ্ঠানে যাবো, আজকে আমার দুটো অনুষ্ঠান আছে, এই ধরনের সংবর্ধনা প্রোগ্রাম। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে বেশ কয়েকটা পেয়েছি সংবর্ধনার পর বা কর্পোরেটর নিযুক্ত নির্বাচিত হওয়ার পর ওয়ার্ড থেকেও। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন, যখন আগরতলা ক্লাব ফোরাম গঠন করা হয়েছে তখন থেকে দীপক মজুমদারের সাথে তাদের একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তিনি এলাকার নাগরিকদের জন্য আগে থেকেই কাজ করে আসছেন, এখনও কাজ করছেন। সবার প্রিয় অলিকদা, আগরতলা পৌর নিগমের মেয়র হয়েছেন, শপথ নিয়েছেন, কাজও শুরু করেছেন। আসলে ওনার সাথে আমাদের যে দীর্ঘ প্রায় দেড় বছরের একটা কাজের ক্লাব ফোরামের কাজের যে অভিজ্ঞতা, এটা অত্যন্ত সুমধুর এবং অত্যন্ত পজিটিভ মেন্টালিটির। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।